রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে পথে নামল দার্জিলিং জেলা সিপিআইএম। এরই প্রতিবাদে এদিন সিপিএম এর শিলিগুড়ি দলীয় কার্যালয়ে অনিল বিশ্বাস ভবন থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলে বিক্ষোভকারীরা গ্যাস সিলিন্ডারকে মালা পরিয়ে শহর পরিক্রমা করান। রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে পথে নামল দার্জিলিং জেলা সিপিআইএম। এরই প্রতিবাদে এদিন সিপিএম এর শিলিগুড়ির দলীয় কার্যালয়ে অনিল বিশ্বাস ভবন থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। এই মিছিলে বিক্ষোভকারীরা গ্যাস সিলিন্ডারকে মালা পরিয়ে শহর পরিক্রমা করান। এদিন মিছিলটি অনিল বিশ্বাস ভবন থেকে শুরু হয়ে সমগ্র হিলঘাট পরিক্রমা করে আবার অনিল বিশ্বাস ভবনে এসে শেষ হয়। মিছিলে পা মেলান অশোক ভট্টাচার্য, জীবেশ সরকার সহ একাধিক জেলা সিপিআইএম এর নেতাকর্মীবৃন্দ। কেন্দ্রীয় সরকার 150 টাকা করে গ্যাসের দাম বাড়িয়েছে। এর আগে 400 টাকা গ্যাস ইতিমধ্যে প্রায় 900-950 টাকা হয়ে গেছে। মোদী বলেন আছে দিন আগে আছে, মোদী বলেন বেকারদের চাকরি দেবে, দারিদ্র দূরীকরণ করবে, গরিবদের অনেক সুবিধা দেবে, এটাই তার নমুনা। আমাদের দাবি অবিলম্বে এই বর্ধিত 150 টাকা গ্যাসের যেটা দাম বাড়িয়েছে সেটা প্রত্যাহার করতে হবে, এবং গ্যাস এবং পেট্রোলিয়াম জাত দ্রব্যে যে যে এক্সেমশন যে অব্যাহতি আগে দেওয়া হতো দামের ক্ষেত্রে ভর্তুকি যেটা দেওয়া হতো সেটা অব্যাহত রাখতে হবে, দিয়ে যেতে হবে। এবং তা নাহলে আজকে আমাদের সেই জন্যেই সেই দাবিতে আমরা মিছিল করছি। এই আন্দোলন চলবে, এই আন্দোলন চলবে সারা দেশব্যাপী, এবং আমরা বাধ্য করবো মোদী সরকার এই বর্ধিত দাম করতে। কোনো বড় কর্মসূচি কর্মসূচি নিচ্ছে, এরপরে আর বড় কর্মসূচি হয়েছে।